দারুণ কথা, আজকে আমরা কাসলন উইলস ট্রেনে দারুণ মজা করবো। মজা তো তখন করবো যখন ট্রেন প্ল্যাটফর্মে আসবে। ট্রেনের অপেক্ষা করতে করতে খিদে পেয়ে গেল, কিছু খেয়ে নি বাবা। কিন্তু কিকো তো এখনো এলো না। হই হই হেই হই তো হাইও এসে গেছে। কে কিকো? না, আমি ট্রেনের কথা বলছি। এই দেখো, যেই ট্রেনটা দাঁড়াবে তোরা ঝটপট ট্রেনে উঠে জানলার পাশের সিটে এই রুমালটা রেখে দিবি। মনে হচ্ছে টনি বসের বুদ্ধি সব হয়েছে চোট। আমি এই রুমালটা ট্রেন পরিষ্কার করার জন্য দিইনি, জানলার পাশের সিটটা রেখে দেওয়ার জন্য দিয়েছি যাতে আমি ওখানে বসতে পারি। আমি গিয়ে কিছু খেয়ে আসি, ততক্ষণ তোরা আমার সিটটা দখল করে রাখ যাতে আমি ওখানে গিয়ে বসতে পারি। ট্রেন ছাড়তে এখনো কিছুটা সময় বাকি আছে, ততক্ষণ একটু পেট পুজো করে আসি। হ্যাঁ, কি হলো স্যার, আজকে আপনি এত টেনশনে কেন আছেন? ট্রেনের ইঞ্জিনের আওয়াজ কানে যাওয়া মাত্র এই জঙ্গলের বাঁদর ট্র্যাকে ঝাঁপিয়ে পড়তে পারে। আমি বুঝে গেছি স্যার, আপনি ধাঁধার মাধ্যমে এটাই বলছেন যে আজকে এই ট্রেনটার বিপদ আছে। একদম ঠিক, আজই কার্সেলন হুইলসের প্রথম সফর, তাই আমি গোপনে খবর পেয়েছি এক দুষ্টু লোক দুষ্টুমি করতে চলেছে। কিন্তু আপনি ওকে কি করে খুঁজবেন স্যার? আমার একটা কথা মনে রেখো, বাঘের নখ আর ডিটেকটিভ ঝটপটের চোখ থেকে কারুর বাঁচা সম্ভব নয়। বাহ, কি বললেন স্যার, এটা নোটপ্যাডে নোট করে নিচ্ছি। এই কথাটাও নোট করে নাও, ওই দুষ্টু লোক যেখানেই থাকুক আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। Oh, I am sorry. মনে হচ্ছে আজ ট্রেনটা মিস করব, আমায় আরো তাড়াতাড়ি দৌড়াতে হবে। আরে, আর সামনে তো ব্লিঙ্ক করছে, মানে আশেপাশে কোনো বিপদ হয়েছে। বাজু! বাজু! এ বাবা, কি হয়েছে? এ জ্বলছে কেন? আমি এখান থেকে পড়ে গেলে যে চাটনি হয়ে যাবো। বাজু! 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 মাঝা!
খুব ভালো, খুব ভালো করেছো। থ্যাঙ্ক ইউ। ও নো, ট্রেন তো ছাড়ার সময় হয়ে গেছে। এবার ট্রেনটা ধরার জন্য আমায় সুপার স্পিডোকে ডাকতেই হবে। যার গতি ধুন্ধুমার, আর 7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। এই কিকো, এলো বাটি সুপার স্পিডো, করবে তোমার প্রবলেম দূর, তুমি ঠিক তো? বলো মস্তি করবো নাকি শত্রুর সাথে কুস্তি, লং ড্রাইভে যাবো নাকি করবো কারো ছুটি, রাইটের সাথে ভাব, রঙের সাথে আড়ি, হাউ ক্যান আই হেল্প ইউ, বলো তাড়াতাড়ি, হ্যাঁ বলো তাড়াতাড়ি। সুপার স্পিডো, আমাদের কাসল অন হুইলস ধরতে হবে, যা এখন স্টেশন ছেড়ে বেরিয়েও গেছে হবে। কোনো ব্যাপার না কিকো, আমরা ওকে পরে স্টেশনে ধরে নেব আর সবাইকে সারপ্রাইজ দেব। স্পিড বাড়াও সুপার স্পিডো, আমরা পরে স্টেশনে ট্রেনটাকে ধরতে পারবো। ওকে কিকো। Yes sir, আপনার কফি। ভালো। Enjoy your meal. চলেছি আমরা। ওটা একটা দিয়ে দাও। তোমার বার্গার। দারুন। কি ভালো খেতে না? হ্যাঁ, কি ভালো খেতে। আমার সিটে তোরা দুজন কেন বসে আছিস? টনি বস, তোমার সিট এখানে না, টয়লেটে আছে। কেন? কারণ তোমার দেওয়া রুমালটা টয়লেটে পড়ে গেছে। তাহলে তোমার সিট এখন টয়লেটে হবে, তাই না? আর তুমিই তো বলেছিলে তোমার রুমাল যেখানে থাকবে সেটাই তোমার সিট হবে, তাই না? তোদের ছাড়বো না। ট্রেন তো ছেড়েও দিল, কিকো তো এখনো এলো না। এক কথায় যদি বলি, ও করে দিয়েছে ট্রেনটা মিস। একদম চিন্তা করো না, আমার বিশ্বাস কিকো পরের স্টেশন থেকেই ট্রেনটা ধরে ফেলবে। এইটা ভালো। আরে, ট্রেনটা দাঁড়ালো না কেন? নিশ্চয় কোনো গন্ডগোল আছে। সুপার স্পিডো, ট্রেনটার পিছু নাও। ওকে কিকো। ট্রেনটা স্টেশনে দাঁড়ালো না কেন? নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আছে। সব ঝামেলাকে আমার খিদের মতো মেটাতে চলে এসেছে কিকো। আমি বাবা কিছু খেয়ে নি। হ্যাঁ, ওই তো। হ্যাঁ, আরে এই রোডটা তো সামনে বেন্ড হয়ে গেছে। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 46 अप्लाई করো। ওকে বেডি, अप्लाइंग ফর্মুলা নাম্বার 46। আরে ট্রেনটা দাঁড়াচ্ছে না কেন? থ্যাঙ্ক গড কিকো, তুমি চলে এসেছো, এই ট্রেনটা কোথাও থামছেই না। রবার্টের হামলা এবার তোরা সামলা। সবাই এখন আমার হাতে বন্দি, এই জন্যে কোনো রকম চালাকি নয়।
আমি তোমাদের সানসিটির গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছি, যেই আমি আমার চাওয়া মুক্তিপণের টাকাটা পেয়ে যাব, আমি সকলকে সশরীরে মুক্তি দেব। তাই জন্য ততক্ষণ এই ট্রেনও থামবে না আর আমিও থামবো না। আর হ্যাঁ, মনে রাখবে আমি এই ট্রেনের নিচে কিন্তু একটা বোমও লাগিয়ে দিয়েছি, তাই কেউ যদি আমার সাথে চালাকি করার চেষ্টা করো তাহলে দু সেকেন্ডে সব ফিনিশ। রবার্টের হামলা, এবার তোরা সামলা। কিডন্যাপিং মানে অপহরণ। ওরে বাবা, এবার কি হবে? ভয় পাবেন না মেয়ার আঙ্কেল, কিকো চলে এসেছে তো, ও সব সামলে নেবে। না না, আমি ভয় পাচ্ছি না। একবার তো আমি রবার্ট নামের একজন কিডন্যাপারকে ধরে ফেলেছিলাম, তারপরে তাকে এমন ধোলাই দিই যে সে রবার্ট থেকে রাবিটে বদলে যায়। আর নয় তো কি, যদি মিথ্যে বলি তো আমার মাথার উপর লোকেদের জিনিসপত্র পড়ে যাক। মানে নিশ্চয় মিথ্যে কথা বলেছিলেন। কিডন্যাপারটা বলল যে ওর ট্রেনের নিচে একটা বম ফিট করেছে। সুপার স্পিডো, আমাদের ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বগিকে নিচে থেকে স্ক্যান করে ট্রেন থেকে আলাদা করতে হবে। ওকে কিকো, চিন্তা করো না, কিন্তু আমাদেরকে এই কাজটা কিডন্যাপারের চোখের আড়ালে করতে হবে। ও দেখে নিলে বমটা ফাটিয়ে দিতে পারে।